তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে দেখানো বলছি হচ্ছে একটি মোবাইলের দোকানে একটি মোবাইল নিতে এসেছে চুরি করে। তো সেই দোকানটিতে মাত্র ঢুকলো, দেখতে পাচ্ছেন একটি ব্যাগ নিয়ে ঢুকেছে এই লোকটি। এখানে বেশ কিছু মোবাইল আছে এবং দোকানটি কিন্তু হচ্ছে একদম মেন একদম বাজারে, চারপাশে অসংখ্য দোকান রয়েছে। এবং এটার ওই জানালাটা যেটা দেখা যাচ্ছে, এই জানালার ওই পাশেও কিন্তু একটি দোকান আছে। হয়তো এটা এই দুপুরের সময় হচ্ছে প্রায় একটার দিকে বন্ধ হইতে পারে, শুক্রবার দিন যেহেতু। যে দেখতে পাচ্ছেন সে দামি মোবাইলগুলো হচ্ছে তার ব্যাগের ভিতরে নিতেছে, এবং বাইর থেকে একজন কিন্তু তাকে সিগন্যাল সিসিটিভি যে ভিডিওগুলো দেখি যে লুঙ্গি দিয়ে দোকানের সামনে দিয়ে যে তালা কেটে ফেলে বা হচ্ছে আপনার এরকমই থাকে, চার পাঁচজন থাকে বাহিরের ভিতরে, দু একজন ঢুকে তারা মালগুলো নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সে খুব তাড়াতাড়ি মাত্র 2 মিনিটের মধ্যে সে দুইটি ব্যাগ পুরোপুরি ভরে ফেলে দেখতে পারবেন। চেষ্টা করতেছে রিয়েলমির ফোনগুলো দেখা যাচ্ছে, রিয়েলমির এই সবগুলো মোবাইলই প্রায় 10-12 হাজার টাকার উপরে আছে প্রাইস। এখান থেকে প্রায় এই যেই কাচের এইটা থাকটা, এখান থেকে প্রায় 1 লক্ষাধিক টাকার মোবাইল হয়তো বা নিয়ে গেছে। এবং এই পাশে সে সব দামি দামি যে টাচ মোবাইলগুলো আছে, টাচ মোবাইল ছাড়া কিন্তু সে নিতেছে না, বাটন মোবাইল যেগুলো আছে ওগুলো কিন্তু এখানে রাখা দিছে। এবং অন্য কোনো মালামাল ক্যাশ টাকা নিতেছে এবং হচ্ছে যে দামি মোবাইলগুলো ওগুলো নিতেছে, আর কোনো মালামাল কিন্তু সে নিতেছে না। কারণ তার এটা কিন্তু একদম দিনের বেলা, একদম দুপুরের সময়, মানে এটা খুবই আশ্চর্যজনক, না দেখলে বুঝবেন না। দোকানদারের তো সব কিছু একদম নিঃশেষ করে দিয়ে গেল, ক্যাশ টাকা নিয়েছে এবং দুইটা ব্যাগ অলরেডি ভরে ফেলছে। নিচে যেটা ওটা অনেক ফুল লোডেড হয়ে গেছে, অনেক ভারী কষ্ট হয়ে গেছে। একদম সিগন্যাল পাইছে এবং শাটার ডবার নামায় দিল।